আজকে ভোর রাত থেকেই পানি কলেজ ক্যাম্পাসে ঢোকে শুরু করছে। আসলে যে এই একই ঘটনা আমাদের 2 বছর আগে ঘটছিল এবং আমাদের কর্মচারীদেরকে আগে থেকে অ্যালার্ট করে রাখা হয়েছিল যে এই ধরনের কোনো অবস্থা যদি তৈরি হয় তাহলে ভোর রাতে হইলেও যেন তারা অফিসে চলে আসে এবং আমাদের নিচতলায় বিশেষ করে যেসব অফিস আছে তাদের কোনো নথি বা আসবাবপত্র যাতে নষ্ট না হয়। তো আজকে ঠিক একই ঘটনা করছে এবং ভোর 4টা-5টার দিক থেকে আমাদের কর্মচারীরা এখানে হাসপাতালে কলেজে আসছেন এবং এসে আমাদেরকে ফোন দিয়ে জানাইছেন স্যার পানি অলরেডি ওঠা শুরু হয়ে গেছে, আমরা তাদের দিক নির্দেশনা দিছি কোনভাবে কী করতে হবে এবং সকাল 9টা পর্যন্ত পানি বাড়ছিল। 9টার সময় আমি যখন এই অফিসে আসি তখন হাঁটু পানি ছিল, এখন অবশ্য পানি কমতে শুরু করছে এবং আমরা আশা করতেছি মানে এই যে আমাদের যেসব জিনিস অফিস ভিজে গেছে যে সেইগুলো যদি মোটামুটি করা যায় আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে জায়গা মতো প্রতিস্থাপন করা যায় তাহলে আমরা অফিসিয়াল কাজকর্ম শুরু করতে পারবো। তবে আজকে থেকে অফিসিয়াল কাজকর্ম খুব একটা কিছু করা যায় নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেডিকেল কলেজের মূল কাজই হলো স্টুডেন্টদেরকে ক্লাস নেওয়া এবং পরীক্ষা নেওয়া। এই পানির কারণে আমরা আপাতত আজকের জন্য সমস্ত ক্লাস এবং পরীক্ষা বাতিল ঘোষণা করেছি এবং পানি যদি কমে যায় তাহলে আগামীকাল থেকে আবার এটা শুরু হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ তো একুরেটলি বলা যাবে না, তবে আমাদের বড় ধরনের যেহেতু আগের থেকে আমাদের অভিজ্ঞতা আছে এই জন্য বড় ধরনের কোনো ডকুমেন্ট বা এরকম কিছু নষ্ট হয় নাই। তবে যেহেতু আমাদের আসবাব নিচতলার যেসব আসবাবপত্র আছে এইগুলো কিছু ভিজে গেছে, এই ভিজে যাওয়ার কারণে এগুলো নষ্ট হয়ে যেতে পারে বা কিছু কিছু হয়তো এখনও পর্যন্ত সব কিছু আমরা নিরূপণ করতে পারিনি।